এখন আমরা এক্সাম সফটওয়্যারটি কিভাবে লোকাল হোস্টের কাজে ব্যবহার করা যায় সেই বিষয়টি দেখব। এজন্য আমাকে এক্সাম সফটওয়্যারটি স্টার্ট করতে হবে, কেননা যতক্ষণ আমি স্টার্ট না করব ততক্ষণ আমার কম্পিউটার বুঝতেই পারবে না যে এখানে এক্সাম্প নামের একটি অ্যাপ্লিকেশন আছে। সেটি স্টার্টের পূর্বে আমরা একটি বিষয় একটু ক্লিয়ারলি দেখে নেই যে আমরা যদি আমাদের এই ব্রাউজারে যদি লিখে দেই http://localhost, এই কথাটি লিখে আমরা যদি এন্টার দেই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দিস ওয়েব পেজ ইজ নট অ্যাভেলেবল, কেননা লোকাল হোস্ট তখনই হবে যখন আমার এক্সাম ইনস্টল করা স্টার্ট করা থাকবে। তো সে কারণে আমরা একটু আমাদের রুট ফোল্ডার, ই ড্রাইভের রুট ফোল্ডার অর্থাৎ যেখানে আমরা এক্সাম সফটওয়্যারটি রান করিয়েছি সেখানে আমরা স্টার্ট করব। এখন আমরা একটু চলে যাচ্ছি আমাদের ই ড্রাইভের রুট ফোল্ডারে। এখানে আমাদের যে এক্সাম ফোল্ডারটি আছে এটিতে একটি ক্লিক করব, দুঃখিত দুটি ক্লিক। এখন আমরা এক্সাম্পের ভিতরে অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যাব এক্সাম কন্ট্রোল, এখানে ডাবল ক্লিক। এক্সাম কন্ট্রোলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপাচি মাইস্কেল, এই দুটি বিষয়কে স্টার্ট করতে হবে। অ্যাপাচিকে স্টার্ট, যদি এ ধরনের কোনো সিকিউরিটি অ্যালার্ট আসে তবে সেটিকে ক্লোজ দিতে হবে। মাইস্কেল এটিতেও স্টার্ট, অর্থাৎ আমি একই সাথে অ্যাপাচি মাইস্কেল স্টার্টের মাধ্যমে আমি পুরোপুরিভাবে এক্সামকে ব্যবহার উপযোগী করে ফেললাম। এখন আমি চাইলে এটিতে ক্লোজ দিতে পারি। এবার যদি আমি আমার ব্রাউজারে লক্ষ্য করি এবং সেখানে যদি http://localhost লিখে যদি আমি এন্টার দেই তবে কিন্তু আমার সামনে এক্সাম্পের এই পেজটি চলে আসলো। অর্থাৎ যতক্ষণ না আমি এক্সামকে স্টার্ট করব ততক্ষণ কিন্তু আমার সামনে এই পেজটি আসবে না, এবং এক্সাম সঠিকভাবে স্টার্ট হলেই এই পেজটি চলে আসবে। এবং নিচে আমাদের যে বার আছে সেখানে কিন্তু আমরা এক্সাম্পের এই সফটওয়্যারটিকে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা চাইলে আবার অফ করে দিতে পারবো। তো সামনের লেসনে আমরা দেখব যে কিভাবে এক্সাম্পের এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা আমাদের সাইটে আমাদের যে কোনো সাইটকে অর্থাৎ যে সাইটটি আমি রাফ সাইট কিংবা টেস্টিং সাইট হিসেবে ব্যবহার করব সেটিকে কিভাবে দেখতে পারবো।